আমরা মেনলি এখনো অবধি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি, এবং সেখানে আমরা এক্স ওয়াই জেড সিস্টেম হিসেবে ডিনোট করেছিলাম। এই রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ছাড়াও আমরা আগে শিখেছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম জিওমেট্রিতে আমরা পড়েছি। এখন এগুলো ইন জেনারেল যদি আমরা স্টাডি করি সেটাকে বলা হয় কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম এখন আমরা একটু শিখব। আমরা মনে করছি যে একটা অর্থোগোনাল ফ্যামিলি অফ সারফেস দেওয়া আছে। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখেছিলাম যে কোনো ফাংশন এক্স ওয়াই জেড এর সেগুলো যদি ফাংশন হয় তাহলে সেগুলোকে আমরা ফ্যামিলি অফ সারফেস হিসেবে ট্রিট করতে পারি। তাহলে আমরা থ্রি অর্থোগোনাল ফ্যামিলিজ অফ সারফেস কনসিডার করছি, এফ ওয়ান এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু আলফা, এফ টু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু বিটা অ্যান্ড এফ থ্রি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু গামা। দিস থ্রি সারফেস আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করবে যেটাকে আমরা ইন জেনারেল বলবো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এবারে আমাদের এই কার্ভিলিনিয়ার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেমন একটা তিনটে ডাইরেকশনে তিনটে ইউনিট ভেক্টর থাকে, একই রকম ভাবে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটেও তিনটে ডাইরেকশনে তিনটে ইউনিট ভেক্টর থাকবে, এবং যে ভেক্টর অপারেটরস আমরা আগে পড়েছি গ্র্যাড অপারেটর, ডাইভার্জেন্স অপারেটর, কার্ল অপারেটর, নাবলা অপারেটর, সেই সমস্ত অপারেটরের যে ইন জেনারেল এক্সপ্রেশন ফর এনি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম সেটা কিরকম হয় আমরা দেখব। আমরা যে কোনো একটা পয়েন্ট যদি তুলে নিই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স, দিস ইজ আ ফাংশন অফ আলফা বিটা গামা, অ্যান্ড সিমিলারলি ফর ওয়াই অ্যান্ড জেড। এবং সেই এক্স ওয়াই জেড পয়েন্টে যে পার্টিকেলটা আছে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, তার যে পজিশন ভেক্টর সেটাকে যদি আমরা আর ভেক্টর দিয়ে ডিনোট করি তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই ক্যাপ ওয়াই ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড জেড ক্যাপ আর দ্য ইউনিট ভেক্টর অ্যালং দি রেগুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। দিস ইজ নাথিং বাট আ ফাংশন অফ আলফা বিটা অ্যান্ড গামা। এবারে আমাদের যে ইউনিট ভেক্টরগুলো রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে সেটা আমরা ডিফাইন করব। আর ট্যাঞ্জেন্ট ভেক্টর টু দি আলফা কার্ভ, যে আলফা সারফেসটা নিয়েছি অ্যাট এনি পয়েন্ট পি, সেটা ডেল আর ডেল আলফা। আমরা জানি যে কোনো ট্যাঞ্জেন্ট ভেক্টর তার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ট্যাঞ্জেন্ট ভেক্টর পাওয়া যাবে। তাহলে সেখান থেকে ইউনিট ট্যাঞ্জেন্ট ভেক্টর আমরা বের করতে পারি ই ওয়ান ক্যাপ, দিস ইজ ইকুয়াল টু ডেল আর ডেল আলফা ডিভাইডেড বাই তার যে মডিউলাস সেটা। সেখান থেকে আমরা লিখতে পারি ডেল আর ডেল আলফা ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ডেল আর ডেল আলফা ইন্টু ই ওয়ান ক্যাপ, যেখানে ই ওয়ান ক্যাপ হচ্ছে আলফা কার্ভের ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর। সেখান থেকে আমরা যদি ডিনোট করি এই মডিউলাস অফ ডেল আর ডেল আলফা আলফাকে এইচ ওয়ান দিয়ে, তাহলে লিখতে পারি ডেল আর ডেল আলফা ইজ ইকুয়াল টু এইচ ওয়ান ই ওয়ান। সিমিলারলি বিটা কার্ভের জন্য আমরা লিখতে পারি ডেল আর ডেল বিটা ইজ ইকুয়াল টু এইচ টু ই টু ক্যাপ অ্যান্ড ডেল আর ডেল গামা ফর দি গামা কার্ভ ইজ ইকুয়াল টু এইচ থ্রি ই থ্রি। ওকে, সো নাও এবারে আমাদের যে ভেক্টরস অপারেটরস, আমরা ভেক্টর অ্যানালিসিস যখন করেছিলাম আগে তখন আমরা মেনলি চার, আমাদের ফ্লুইড ডাইনামিক্সে মেনলি চার রকমের অপারেটর কাজে লাগে। একটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় গ্র্যাড অপারেটর, দ্বিতীয়টাকে যেটাকে বলা হয় নাবলা ডট এফ, এটাকে বলা হয় ডাইভার্জেন্স অপারেটর,
তিন নম্বর এটাকে বলা হয় কার্ল অপারেটর, আর চার নম্বর সেটাকে বলা হয় লাপ্লাসিয়ান অপারেটর। ফর এনি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট ইন জেনারেল আমরা গ্র্যাড অপারেটরটাকে লিখতে পারি ওয়ান বাই এইচ ওয়ান ডেল ফাই ডেল আলফা ইন্টু ইউ ওয়ান ক্যাপ প্লাস ওয়ান বাই এইচ টু ডেল ফাই ডেল বিটা অ্যান্ড ওয়ান বাই এইচ থ্রি ডেল ফাই ডেল গামা। একই রকমভাবে ডাইভার্জেন্স অপারেটর ওয়ান বাই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডেল ডেল আলফা এফ ওয়ান এইচ টু এইচ থ্রি প্লাস ডেল ডেল বিটা এফ টু এইচ থ্রি এইচ ওয়ান প্লাস ডেল ডেল গামা এফ থ্রি এইচ ওয়ান এইচ টু। সিমিলারলি কার্ল অপারেটর এরকম দেখতে হয় আর নাবলা অপারেটরটা এরকম দেখতে হয়। এবারে আমাদের ফ্লুইড ডায়নামিক্সের যে প্রবলেমগুলো আছে সেগুলো জেনারেলি রেগুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছাড়াও আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্টাডি করার প্রয়োজন পড়ে। সেই জন্য আমরা এই বিভিন্ন যে অপারেটরগুলো আছে সেগুলো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কীরকম এক্সপ্রেশন নেয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমরা জানি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের আমরা যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমাদের এক্স ওয়াই জেড থাকে সেরকম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে থাকে আর থিটা জেড, আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে থাকে আর থিটা সাই একটা অ্যাঙ্গেল, তো বা এটাকে সাইটাকে কখনো কখনো ফাই দিয়েও ডিনোট করা হয়। সেই জন্য আমাদের আলফা ইজ ইকুয়াল টু আর, বিটা ইজ ইকুয়াল টু থিটা অ্যান্ড গামা ইজ ইকুয়াল টু জেড। তাহলে যে কোনো পজিশন ভেক্টর আরটাকে লিখতে পারি আমরা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের যে রিলেশন এক্স সমান আর কস থিটা বসাতে পারি, ওয়াই সমান আর সাইন থিটা বসাতে পারি আর জেড সমান জেড। এখান থেকে আমরা এইচ ওয়ান এর ভ্যালু বের করতে পারি ডেল আর ভেক্টর ডেল আর তার মডিউলাস। এটাকে যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এবং তার মডিউলাস যদি নিই তাহলে স্কোয়ার রুট অফ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান। একই রকমভাবে এইচ টু, এইচ টু মানে ডেল আর ডেল থিটা কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন মাইনাস আর সাইন থিটা আই ক্যাপ আর কস থিটা জে ক্যাপ সমান আর স্কোয়ার রুট অফ আর স্কোয়ার কমন চলে যাবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আর। একই রকমভাবে এইচ থ্রি সমান আমরা বের করতে পারি ওয়ান। তাহলে আমাদের যে গ্র্যাডের এক্সপ্রেশন ছিল গ্র্যাড অপারেটর জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটেড সিস্টেমের জন্য ওয়ান বাই এইচ ওয়ান ডেল ফাই ডেল আলফা ওয়ান বাই এইচ টু ডেল ফাই ডেল বিটা অ্যান্ড ওয়ান বাই এইচ থ্রি ডেল ফাই ডেল গামা। সেখানে যদি আমরা এইচ ওয়ান এবং আলফা বিটা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি অ্যান্ড আলফা বিটার গামার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ওয়ান বাই এইচ ওয়ান তার মানে ওয়ান বাই ওয়ান ডেল ফাই ডেল আর এইচ টু ওয়ান বাই আর ডেল ফাই ডেল থিটা ওয়ান বাই ওয়ান ডেল ফাই ডেল জেড। তো গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল আর কমা ওয়ান বাই আর ডেল ফাই ডেল থিটা ডেল ফাই ডেল জেড। একই রকমভাবে আমরা ডাইভার্জেন্স ক্যালকুলেট করতে পারি। ডাইভার্জেন্সের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখেছি ওয়ান বাই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি, এখানে আমাদের এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি হচ্ছে ওয়ান আর আর ওয়ান, তাহলে তিনটের প্রোডাক্ট হচ্ছে ওয়ান বাই আর, এবং বাকি যে এখানে এক্সপ্রেশনসগুলো আছে সেগুলোতে যদি আমরা আলফা এইচ ওয়ান এইচ টু আর এইচ থ্রি এবং আলফা বিটার গামার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে যে ডাইভার্জেন্স ভেক্টর সেটা দেখতে হবে ওয়ান বাই আর ডেল ডেল আর আর এফ ওয়ান প্লাস ডেল ডেল থিটা এফ টু প্লাস ডেল ডেল জেড আর এফ থ্রি। একই রকমভাবে কার্ল অপারেটরের ক্ষেত্রেও
পাওয়া যাবে। সেখানে যদি আমরা জেনারেল যে এক্সপ্রেশনস আছে কার্ভলিনিয়ার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কার্লের, সেখানে যদি আমরা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি বসিয়ে দিই তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য বের করতে পারব। এবারে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ছাড়াও আমাদের আর একটা কোঅর্ডিনেট জানার দরকার পড়ে, সেটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আলফা ইজ ইকুয়াল টু আর, বিটা ইজ ইকুয়াল টু থিটা অ্যান্ড গামা ইজ ইকুয়াল টু সাই। এবং জেনারেল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের যে রিলেশন সেটা আমাদের এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস সাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন সাই অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে যে কোনো একটা পজিশন ভেক্টরকে আমরা আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, সেখানে যদি এই এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস সাই আই ক্যাপ আর সাইন থিটা সাইন সাই জে ক্যাপ আর কস থিটা কে ক্যাপ। এবং সেখান থেকে আমরা এইচ ওয়ান এর ভ্যালু বের করতে পারি, আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন থিটা কস ফাই আই ক্যাপ, এটাকে যদি সাইন থিটা সাইন সাই জে ক্যাপ প্লাস এখান থেকে কস থিটা কে ক্যাপ, এবং তার মডিউলাস যদি নিই তাহলে স্কোয়ার রুট অফ সাইন থিটা কস সাই তার হোল স্কোয়ার, সাইন থিটা সাইন সাই তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন চলে যাবে, তাহলে আমাদের কস স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই পড়ে থাকবে সেটা ওয়ান হয়ে যাবে, এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটা আবার ওয়ান হয়ে যাবে এবং তার স্কোয়ার রুট নিলে ওয়ান আসবে, তাহলে এইচ ওয়ান সমান ওয়ান। একই রকম ভাবে আমরা এইচ টু আই এই আরটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেখান থেকে এইচ টু এর এক্সপ্রেশন বের করতে পারি, সেটা দেখা যাবে যে আর বেরিয়ে আসছে। সিমিলারলি এইচ থ্রি বের করতে পারি এবং সেটার ক্ষেত্রে আমাদের সরি এটা সাই, সাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে এবং সাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে তার এবং তার মডিউলাস নিলে আমরা দেখব যে এটা আর সাইন থিটা আসছে। একই রকম এবারে আমাদের যে অপারেটরগুলো আছে, অপারেটরগুলো যে জেনারেল এক্সপ্রেশন গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইচ ওয়ান ডেল ফাই ডেল আলফা, ওয়ান বাই এইচ টু ডেল ফাই ডেল বিটা, ওয়ান বাই এইচ থ্রি ডেল ফাই ডেল গামা, সেখানে যদি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এবং আলফা বিটা গামার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য গ্র্যাড ফাই এর যে এক্সপ্রেশন সেটা ডেল ফাই ডেল আর ওয়ান বাই আর ডেল ফাই ডেল থিটা ওয়ান বাই আর এইচ থ্রি মিনস আর সাইন থিটা আমরা একটু আগেই বের করেছি, ডেল ফাই ডেল গামা, গামা হচ্ছে এখানে সাই। একই রকমভাবে আমরা ডাইভারজেন্স এর এক্সপ্রেশন বের করতে পারবো এবং যে আমাদের কার্লের যে অপারেটর আছে সেটাও আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কিরকম হবে সেটাও আমরা বের করতে পারবো। জাস্ট কিছুই নয়, আমাদের যে জেনারেল এক্সপ্রেশনস আছে সেখানে আমরা সিম্পলি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি, এইচ ওয়ান সমান এইচ ওয়ান সমান ওয়ান, এইচ টু সমান আর এবং এইচ থ্রি সমান আর সাইন থিটা সেগুলো বসিয়ে দিলে আমাদের এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য যে কার্ল অপারেটর সেটা আমরা পাবো। এবারে আমাদের মেনলি আমরা এখন যে স্ট্রিম লাইনের প্রবলেম করছি, স্ট্রিম লাইনের ইকুয়েশন আমরা দেখেছি কিউ ক্রস ডি আর ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু যদি আমাদের ফ্লোটা ইরোটেশনাল হয় তাহলে কিউ সমান একটা পোটেনশিয়াল ফাংশন পাওয়া যায় সাই, যাতে করে আমরা কিউ সমান মাইনাস গ্র্যাড ফাই লিখে ফেলতে পারি, এবং সেটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের স্ট্রিম লাইনের যে ইকুয়েশন হয় নাবলা ফাই ক্রস ডি আর ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। এবারে আমাদের মেনলি স্ট্রিম লাইন বের করতে দেওয়া হতে পারে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে অথবা আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমাদের যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে একটু আগেই আমরা দেখেছি আলফা সমান আর, বিটা সমান থিটা, গামা সমান জেড, এইচ ওয়ান সমান ওয়ান, এইচ টু সমান আর, এইচ থ্রি সমান ওয়ান, এগুলো একটু মনে রাখতে হবে। আর আমাদের এখানে যে গ্র্যাড ফাই, গ্র্যাড ফাই এর যে জেনারেল এক্সপ্রেশন ওয়ান বাই এইচ ওয়ান ডেল ফাই ডেল আলফা, ওয়ান বাই এইচ টু ডেল ফাই ডেল বিটা, ওয়ান বাই এইচ থ্রি ডেল ফাই ডেল গামা আছে, সেখানে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রির ভ্যালু বসিয়ে দিলে
এরকম একটু আগেই আমরা এটা বের করেছি এবং dr এর যে এক্সপ্রেশন জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের জন্য h1 dr h2 d থিটা h3 dz সেখানে h1 h2 h3 বসিয়ে দিলে আমরা পাবো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য dr r d থিটা r dz এবারে আমাদের যে স্ট্রিমলাইনের ইকুয়েশন ফর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নাবলা ফাই ক্রস dr দিস ইজ ইকুয়াল টু 0 তার মানে এই ক্রস প্রোডাক্ট আমাদের বের করতে হবে এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি ইউনিট ভেক্টর গুলো u1 ক্যাপ e2 ক্যাপ আর e3 ক্যাপ ধরে নিই এবং এর যে কম্পোনেন্ট গুলো এখানে লিখে দিলাম দিস ইজ নাথিং বাট এ ডিটারমিন্যান্ট ডেল ফাই ডেল আর 1 বাই আর ডেল ফাই ডেল থিটা এন্ড ডেল ফাই ডেল জেড dr এর যে কম্পোনেন্ট dr r d থিটা d z এবং এটাকে আমাদের জেনারেল যে রুল আছে ডিটারমিন্যান্ট কে ব্রেক করার সেটাকে যদি আমরা ব্রেক করে দিই তাহলে এরকম পাওয়া যাবে এবারে ফর স্ট্রিমলাইন দিস ডেল গ্রেড ফাই ক্রস dr ইজ ইকুয়াল টু 0 ভেক্টর তার মানে এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে সেগুলো সেপারেটলি 0 হবে এবং প্রথম কম্পোনেন্টটা 0 হলে আমরা ইকুয়েশন 1 টা পাবো সিম্পলি জাস্ট দিস ইজ ইকুয়াল টু 0 এটাকে ডান দিকে নিয়ে যাব এবং dz বাই দিস আর d থিটা বাই দিস একই রকম ভাবে দু নম্বর কম্পোনেন্টটাকে 0 করে dz বাই ডেল ফাই ডেল জেড পাবো dr বাই ডেল ফাই ডেল আর পাবো একই রকম ভাবে তিন নম্বর কম্পোনেন্টটাকে যদি আমরা 0 করে দিই তাহলে r d থিটা 1 বাই r ডেল ফাই ডেল থিটা dr বাই ডেল ফাই ডেল আর এরকম একটা এক্সপ্রেশন পাবো এবং এবারে এই 1 2 3 কে যদি আমরা একসাথে কম্বাইন করে দিই তাহলে আমরা পাবো ডেল আর ডেল ফাই ডেল আর আর ডি থিটা 1 বাই আর ডেল ফাই ডেল থিটা ডি জেড বাই ডেল ফাই ডেল জেড তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম সেটা কিসের ইকুয়েশন না আমাদের স্ট্রিমলাইন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবারে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ছাড়াও আরেকটা যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দেখেছিলাম আলফা সমান আর বিটা সমান থিটা এন্ড গামা সমান সাই এইচ ওয়ান সমান ওয়ান এইচ টু সমান আর এইচ থ্রি সমান আর সাইন থিটা একরকম ভাবে আমরা এই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এবং আলফা বিটার গামা যদি জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য যে অপারেটরগুলো আমরা একটু আগে দেখলাম সেখানে যদি বসিয়ে দিই তাহলে গ্র্যাড অপারেটরটা এরকম পাওয়া যাবে এবং ডিআর যে আছে তার এক্সপ্রেশনস এরকম পাওয়া যাবে এবারে আমাদের যে স্ট্রিমলাইনের ইকুয়েশন গ্র্যাড ফাই ক্রস ডিআর দিস ইজ নাথিং বাট এ ডিটারমিন্যান্ট এবং ইউ ওয়ান ক্যাপ ই টু ক্যাপ ই থ্রি ক্যাপ এগুলোকে যদি আমরা ইউনিট ভেক্টর ধরে নিই ফর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তাহলে এরকম একটা ডিটারমিন্যান্ট পাওয়া যায় এবং জেনারেল ডিটারমিন্যান্টের ব্রেকের যে রুল আছে সেটাকে যদি আমরা ব্রেক করি তাহলে ই ওয়ান ইন্টু এরকম একটা টার্ম ই টু ইন্টু এরকম একটা টার্ম আর ই থ্রি ইন্টু এরকম একটা টার্ম পাওয়া যাবে এবারে স্ট্রিমলাইনের ইকুয়েশনের জন্য গ্র্যাড ফাই ক্রস ডিআর ইজ ইকুয়াল টু 0 তার মানে কি এই প্রত্যেকটা যে পার্ট আমাদের বেরিয়েছে এই প্রত্যেকটা পার্ট কে আমাদের সেপারেটলি 0 করতে হবে তো আমরা প্রথম পার্টটাকে যদি সেপারেটলি 0 করি তাহলে এরকম ইকুয়েশন এ যেটা আমি লিখেছি সেটা পাওয়া যাবে আর সেকেন্ড পার্টটাকে যদি ইকুয়াল টু 0 করি তাহলে ইকুয়েশন বি যেটা লিখেছি সেটা পাওয়া যাবে এবং যে থার্ড পার্টটা আছে সেটাকে যদি ইকুয়াল টু 0 করি তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে এবং এই এ বি সি এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে ডি আর ডিভাইডেড বাই ডেল ফাই ডেল আর আর ডি থিটা 1 বাই আর ডেল ফাই ডেল থিটা ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ডি সাই 1 বাই আর সাইন থিটা ডেল ফাই ডেল সাই এটা কিসের ইকুয়েশন না ইকুয়েশন অফ স্ট্রিমলাইন ফর স্ফেরিক্যাল
কোঅর্ডিনেট সিস্টেম।